এবং দেশে তা প্রয়োগের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে? আচ্ছা, আপনি জানেন যে আমাদের থাইল্যান্ডে দ্বিতীয় দিনের মতো কনফারেন্স চলছে। এখানে আসলে শুধুমাত্র আমাদের চিকিৎসকরা যে আসলে শিখছেন তা না, আমাদের এখান থেকেও বাংলাদেশ থেকেও যে ফ্যাকাল্টি এসেছেন তাদের কাছেও, তার কাছেও কিন্তু বিশ্বের অন্যান্য হৃদরোগ সার্জন ইন্টারভেনশনিস্ট যারা আছে তারাও কিন্তু শিখছেন। আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বাধীনতা পদকপ্রাপ্ত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার নুরুন্নাহার ফাতেমা, তার কাছে আমরা একটু বিস্তারিত জানবো আর কি। ম্যাডাম, আপনার কাছে জানতে চাই যে আসলে এই কনফারেন্স গুলো আসলে আমাদেরকে আসলে কি শেখায় বা আমাদের কাছ থেকে পৃথিবীর শেখার আসলে কি আছে? আচ্ছা, ধন্যবাদ, আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন। আমি তিনটা পয়েন্ট নিয়ে এখানে কথা বলবো, যে আমাদের থেকে শেখা আর আমরা কি শিখি। প্রথম কথা হচ্ছে যে নতুন টেকনোলজি যেগুলি বের হচ্ছে এইগুলি আমি আসলে প্রথম থেকে, এই সেমিনার যেদিন থেকে শুরু হয়েছে, আমি 2010 সাল থেকে এই সেমিনারে সবসময় আসি এবং আমার ম্যাক্সিমাম শেখা হচ্ছে এই সেমিনার থেকে, এবং এই সেমিনার থেকে শিখে ট্রেনিং নিয়ে আমি দেশে গিয়ে এগুলি আমাদের রোগীর উপরে ইমপ্লিমেন্ট করি। তাহলে একটা হলো এটা। দুই নম্বর হচ্ছে, এখানে সব দেশ দেশ থেকে নাম করা যত বিশেষজ্ঞ আছে শিশু হৃদরোগের, তারা সবাই এটা অ্যাটেন্ড করে, সুতরাং এখানে বিরাট একটা নেটওয়ার্কিং হয়। আমরা তাদের সঙ্গে পরিচিত হই, তাদের সাথে আমাদের বন্ধুত্ব হয়, দেখা যায় এর বিনিময়ে আমরা তাদের থেকে বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন টেকনোলজি ট্রান্সফার এই সমস্ততে জড়িত হয়ে যায়, তারা আমাদের দেশে পরবর্তীতে যায় এবং আমাদের দেশে যে এই কাজগুলি শেখায়। আর আমাদের কাছ থেকে অন্যদের শেখা। এছাড়া তিন নম্বর বিষয়টা হচ্ছে যে আমরা যে একটা বাংলাদেশের মতো দেশে আমরা অনেক লিমিটেশনস এর মধ্যে যে কাজগুলি করতে পারছি, আমাদের হার্ডওয়্যার নাই, আমাদের রোগীদের টাকা নাই, কিন্তু আমরা তারপরেও থেমে থাকছি না, আমরা কিন্তু অনেক কাজ করছি। বছরে আমার দুইটা সেন্টারে আমি হয়তো 1000-এর মতো রোগীর ইন্টারভেনশন করি এবং অন্যদের ধরলে তো আরো অনেক হবে। তো এই যে আমরা ইম্প্রুভাইজ সিচুয়েশনে কাজ করি, এত জিনিস না থাকা সত্ত্বেও, আমাদের ম্যানুফ্যাকচারার না থাকা সত্ত্বেও, এই যে কাজগুলি আমি আজকে এখানে, আমাদের অলরেডি 5টা পেপার আমার হয়েছে, এগুলি দেখে প্রত্যেকেই খুবই প্রশংসা করে এবং সবাই প্রেজেন্টেশনের পরে আমার কাছে আসছে। কিন্তু আমি একটু জানতে চাই যে এই যে শিখলেই কি আসলে সেগুলো বাংলাদেশে প্রয়োগ করা যায় কিনা, সেক্ষেত্রে প্রতিবন্ধকগুলো কি, এখানে সরকার আসলে কোথায় ইন্টারভেন করতে পারে? না, শিখলেই বাংলাদেশে গিয়ে এগুলি করা যায় না, কারণ অনেকগুলি ডিভাইস বা ইমপ্ল্যান্ট আছে যেগুলির দাম 25 লাখ 30 লাখ এরকম টাকা, এগুলো ইউরোপ আমেরিকাতে তাদের টাকার কোনো বিষয় না, তারা হচ্ছে টেকনোলজিতে শিখতে পারলেই তাদের হসপিটালে তারা এই কাজগুলি করছে, বাট আমরা শিখতে পারলেই করতে পারছি না, কারণ হচ্ছে আমাদের এই জিনিসগুলি আমাদের দেশে নাই, আমরা কেনার মতো প্রচুর আমাদের টাকাও নাই এবং আমাদের রোগী যারা এই রোগগুলিতে ভুগছে তাদের নিজেদেরও টাকা নাই। সুতরাং সরকার যদি কোনো ধরনের ইন্স্যুরেন্স সার্ভিস চালু করে এখন থেকে, আমার মনে হয় যে একমাত্র এটার সমাধান হচ্ছে যে হেলথ সিস্টেমকে ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা। যদি প্রত্যেকটা রোগী মাসে 10 টাকা করেও দেয়, তাহলে 16-17 কোটি মানুষের 10 টাকা বছরে কত হবে। তো এটাই একমাত্র। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শুনছিলেন যে আসলে প্রযুক্তির জ্ঞান আমরা অর্জন করছি এবং আমরাও অনেক কিছু আমরা যা জেনেছি সেগুলো আসলে শেখাচ্ছি, কিন্তু সেক্ষেত্রে দরকার যে এখানে আরো বেশি বরাদ্দ বাড়ানো এবং জন্মগত হৃদরোগের প্রতি বছর 50,000 শিশু নতুন করে যুক্ত হচ্ছে কিন্তু সবাই কিন্তু চিকিৎসার আওতায় না আসার কারণে অনেকে কিন্তু মৃত্যুর শিকার হচ্ছে, তাদেরকে আসলে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আসলে এই ধরনের কনফারেন্স তো যেমন জরুরি এবং সরকারের আসলে এখানে অর্থ বরাদ্দ আসলে বাড়ানো দরকার। এই ছিল থাইল্যান্ড থেকে সবশেষ বর্ণনা। থাইল্যান্ডের ব্যাংকক থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। এখন দুপুরে আরো একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু।